বেশি কথা আর কি বলবো, মেয়েটার মুখের দিকে দেখছো না? কমলিকার কথা বলছি, দেখেই তো বোঝা যায় শরীরটা নিয়ে অতি কষ্টে চলে ফিরে বেড়াচ্ছে, পারছে না। যদি তাই হয়, আমি ধরে নিলাম বাহা কোনো কারণ নয়, মানে অন্য কোনো কারণে অর্চির সঙ্গে মনের ভুল বোঝাবুঝি হয়েছে। তাও আমি কিন্তু বলবো, দোষ আমার ভাইয়ের। এক কণা দোষও মনের নয়। বিয়ের পর থেকেই অর্চি, আমি যখন থেকে দেখেছি, অর্চি কিন্তু সবসময় মনকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। কখন ওর জন্য আলাদা করে কোনো সময় দেয়নি। হ্যাঁ, যতই কাজের ছেলে হোক না কেন, তাই বলে সবসময় কিন্তু একই এক্সকিউজ চলতে পারে না। আর ভালো লাগে না, সারা জীবন দেখে এসে বাড়িতে একটা শান্তির ছায়া ছিল, এখন সেখানেও দিনকে দিন। দেখো আবার কে এলো, দাদা হবেন? না না, সে তো তার পুরনো বন্ধুর বাড়ি গেছে, এত তাড়াতাড়ি সে ফিরবে না। দেখো হয়তো কমলিকা হতে পারে। দাঁড়াও আমি দেখছি। তখন থেকে বেলটা বেজে চলেছে, তোমরা এখানে সবাই মিলে গল্প করছো, কেউ গিয়ে খুলতে পারছো না দরজাটা? এই তো বাবু যাচ্ছিল। থাক, কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। অদ্ভুত মেয়ে, আমাদের গল্প করা দুটো কথা একসাথে বসে বলাই, দেখলে যেন ওর গাজর। থাক, বলো না, আবার শুনতে পাবে, শুনলেই আবার হাউমাউ শুরু করে দেবে। আর ভালো লাগে না দিদি ভাই, এমনিতেই বাড়িতে এত অশান্তি। বাহা, তুই তো কেমন আছিস সুকুতিতে? আমি ভালো আছি রে। তুই ও বাড়িতে টিকতে পারলি না তো? সে যাক, ভালোই ভালোই বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছিস। সেদিন তো এসেছিল বাড়ির সবার কান ভারী করতে, জানিস? মুই এখানে থাকবার লিখে আসিলাই রে, একটু দরকারি কথা তো বলার আনছে, সেটো গুলা লিখে এসেছি। তা সে দরকারি কাজটা নিশ্চয়ই আমার সঙ্গে নেই। তাহলে যা, যার সঙ্গে আছে তার সঙ্গে দেখা করে। আর হ্যাঁ, যদি দরকারি কাজটা বাবার সাথে হয় তাহলে বলে দিই যে বাবা বাড়িতে নেই, অফিসার এক বন্ধুর বাড়িতে গেছে। এবার ভেবে দেখ, ঘরে যাবে কি যাবি না। তো শুধু শুধু মোর পথে গুসাটা করছিস রূপদিদি? আমি গুসা করছি? আমার রাগ বলে কিছু আছে নাকি? আর যদি থেকেও থাকে সেটা দাম কারোর কাছে নেই রে বাবা। কার সঙ্গে কথা বলছিলিস রে, কে এলো? বাহা, বড় দাদা বাবুর সঙ্গে একটু কথাটা ছিল,
তা লিখে এসেছি। বড় দাদা বাবু তো ভালোটা আনছিস তো? ফলে তো শরীরটা ঠিক আছে। দেখতেই তো পাচ্ছ মা, তোমার বড়দাদাবু দিব্যি আছেন। ওকে দেখে কান্নার কি হলো? যত অদ্ভুত কাণ্ড কারখানা তোমার। আরে বাহা, তুই হঠাৎ কোনো খবর টবর না দিয়ে এলি যে? এই বাড়ির কারোর খোঁজ নিতে হলে তো এই দিদিমণির বাড়ির কাউকে জিজ্ঞেস করলেই পারতিস। আর না তেমন হলে ফোন করে কথা বলতে পারতিস। আরে তুই যে এখানে এসেছিস সে কথাটা যেখানে আছিস সেখানকার লোকজনদের বলে এসেছিস? আসলে মু কলেজ থেকে ক্লাসটা লা করে এখানে জুলেট এসেছি তার লিখে। তা বল কি কি দরকার তোর আমার সাথে বল। সেই কথাটা মো সকলের সামনে কেমনভাবে বলবো বড় দাদাবাবু? আগুতে তোকে দু চোখ ভরে দেখে টলি, মু তোকে ভালো করে দেখলে বুঝতেটো পারব যে তুই ভালোটা আনছিস না মন্দটা আনছিস। কিরে বাহা, চুপ করে আছিস কেন বল আমায়, কি বলবি? ছোট বাবু তো ঘর গেলাই ও, তার মানে তুই আগে থেকে ভালো করে জেনে আসিসনি, কি বলবি? আমার কাছে দরকার বলছিস, আবার ছোট বাবুর খোঁজ করছিস, কি ব্যাপার বলতো? আমি ঠিক বুঝতে পারছি না। তাছাড়া ছোটবাবু ডাক্তার মানুষ, এই সময় সে তাকে হাসপাতালে, তুই জানিস না? না, মাঝে মাঝে ও ডিউটিতে থাকে তো, তাই ভাবলাম যে। না, অফ ডে তো শুক্রবার, সে তো পরশু দিন, তা আজ কি? আচ্ছা তো দরকারটা কার সাথে বলতো, আমার সাথে নাকি ছোট বাবুর সঙ্গে? তোর শুনতে একটু ইকা কুথাটা বলার দরকার ছিল। বাহা, তুই তো এবার তো অনেকদিন থেকে গিয়েছিস, তুই কি জানিস না যে এ বাড়িতে কেউ কারোর সাথে এভাবে একা কথা বলে না? তাহলে বড় দাদা বাবু তোর অসুখটা কি সিটো জানার লিখে দুটো লোকই আনছে এই ঘরটাতে, একটু দু হয়েছে ওই ছোট বাবু, তুই যদি মোর কাছটাতে শিকার টোলা যাস তাহলে মু ছোট বাবুর কাছটাতেই শুধাই। বাহা এবং তার মায়ের কোনো অসম্মান আমি হতে দেব না মা। দিব্য অনু, আমি জানতে পেরেছি যে অতি সম্প্রতি বাহার বাবা বাহার মায়ের কাছে গিয়েছিল
তার মেয়েকে ভিক্ষে চাইতে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।